আপনারা দেখছেন ইউকের ওয়ার্ক পারমিট নিয়ে পরামর্শমূলক অনুষ্ঠান ওয়ার্ক পারমিট। দর্শক ফ্রি আসলাম বিরতির পর, ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমাদের কল করুন 02033973096 নম্বরে। বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন ছিল যে বাংলাদেশে যে অ্যামাউন্টটা দেখাচ্ছেন উনি, ওটা কি ট্যাক্সেবল ইনকাম হতে পারবে কিনা? ওইটা ট্যাক্সেবল ইনকাম বলতে ওইটা কোনো রিকোয়ারমেন্ট না, ডিসপোজেবল ইনকাম। তারা যেটা বলে যে টাকাটা অ্যাভেলেবল টু ইনভেস্ট ইন দ্য ইউকে, এটা হলো মানি। এবং সেই মানিটা ইভেন এটাও কখনো কোথাও কোনো রিকোয়ারমেন্ট এটা সোর্স কোত্থেকে আসছে সেটাও কিন্তু কোথাও লেখা নাই। বাট দ্য কোয়েশ্চন ইজ যে জেনুইনিটি এটা টেস্ট আছে না, ওইখানে গিয়ে ওরা দেখতে পারে যে ওরা যদি সন্দেহ করে যে আপনি টাকাটা কারো কাছ থেকে কর্য করে নিয়ে আসছেন জাস্ট টু গেট দ্য ভিসা, এই সন্দেহটা আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি সোর্সটাও দেখাইতে পারেন যে আমি জায়গা বিক্রি করছি বা আমার একটা ব্যবসা বিক্রি করছি বা আমার এখান থেকে বিজনেস থেকে প্রফিট আসছে, আমি আরেকটা বিজনেস এক্সপ্যান্ড করতে চাচ্ছি ইংল্যান্ডে, হোয়াট এভার, এটা আপনি যদি একটা বিজনেস প্ল্যানের মধ্যে এটা বলেন তাহলে এটা ভালো হয়। এবং এটাকে ট্যাক্সেবল এবং নন ট্যাক্সেবল এটা ইস্যু না, ইস্যু হলে এই টাকাটা পাচ্ছেন কোত্থেকে। ইভেন আরেকটা জিনিস, থার্ড পার্টি, আমরা যে ওই দিন আলাপ করি থার্ড পার্টি ইনভেস্টমেন্ট, যেটা একটা আপনার থার্ড পার্টিও কিন্তু টাকাটা দিতে পারে। আপনি যদি সোর্স বলে আপনি দেখেন একজন আপনার খুব আত্মীয় একজন থার্ড পার্টি ভালো পয়সা আছে আপনার মাধ্যমে সে ইনভেস্ট করতে চাচ্ছে, সে যদি বলে আমি 200,000 পাউন্ড অ্যাভেলেবল ওনার জন্য রেখে দিলাম উনি এটা ইনভেস্ট করবে এবং সে নোটারি পাবলিকের মধ্যে সিগনেচার করে সে দিতে পারে, তাহলে সেটাও সম্ভব। সুতরাং থার্ড পার্টি ইনভেস্টও ওরা কিন্তু অ্যাকসেপ্ট করতেছে। বাট ওইটা ট্যাক্সেবল কিনে তো আপনি ওইভাবেই দেখাইতে হবে যে টাকাটা আসে বা সোর্সটা দেখাইলে বেটার, যেহেতু ওরা যাতে না বুঝে যে আপনি কারো কাছে মানে কর্য করে জাস্ট ভিসাটা পাওয়ার জন্য নিয়ে এসেছেন টাকাটা। আপনি বলছেন যে এটা পার্ট অফ দ্য রিকোয়ারমেন্ট না, কিন্তু দেখাতে পারলে এটা দেখাতে পারলে বেটার। বাট মেইনলি এটা সোর্সটা দেখাইতে হবে, ট্যাক্সেবল নন ট্যাক্সেবল এটা ইস্যু না, সোর্সটা সোর্সটা দেখাইলে বেটার, যাতে আপনার ভিসার ক্ষেত্রে তারা মনে করতে পারে যেটা জেনুইন এবং সে ইনভেস্ট করতেই চাচ্ছে আসলে এই ক্ষেত্রে। জি, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কী ধরনের ডকুমেন্টস দেখাতে হবে যে কী ধরনের বিজনেস সে করতে চাচ্ছে, বিজনেস প্রপোজাল অথবা এছাড়া অন্য কোনো ডকুমেন্টস দেখাতে? মেইনলি দেয়ার আর থ্রি ওয়ে সে পারে। একটা হলো একটা রানিং বিজনেস, মনে করেন একটা রানিং বিজনেস ইউকেতে চলতেছে কোনো আত্মীয় স্বজন বা হোয়াট এভার, সেটা যদি সেলফ এমপ্লয়েড হয় যে রানিং করতেছে, ওনার সাথে যদি সে পার্টনারশিপ হিসাবে আসে যে আমি পার্টনার হিসাবে তোমার সাথে আসতেছি 200,000 দিয়ে ইনভেস্ট করে, সেটাও সে পারে। অথবা একটা কোম্পানি, একটা কোম্পানি রান করতেছে এখানে, সেই কোম্পানিতে একটা শেয়ার সে কিনলো, সেই শেয়ারের দাম যদি 200,000 হয় সেটাতেও সে পারে। অথবা সে একেবারে ব্র্যান্ড নিউ, সে এসে একটা কোম্পানি সেট আপ করলো, সে নিজে সেভ করলো, সেটাও সম্ভব। সে যদি দেখা যে বিজনেস প্ল্যানের মধ্যে যে আমি 200,000 নিয়ে যাচ্ছি, আই উইল চুজ কী ব্যবসা করব, তো যদি বলে আমি ওইখানে গিয়ে চুজ করবো, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যে আপনার কোনো প্ল্যানই নেই। প্ল্যানটা যদি থাকে যে আমি এই ধরনের 2-3টা প্ল্যান করছি যেটা আমার লাগে, এবং কারণ আপনাকে কিন্তু 6 মাস সময় দিচ্ছে, আশা করি আমি উইদিন, আপনি কিন্তু উইদিন 6 মান্থের মধ্যে ব্যবসা স্টার্ট করবেন, সুতরাং এটা যে আপনি এসেই কালকেই করবেন বা আপনি ওইখান থেকে প্ল্যান করে নিয়ে আসবেন বা ওইখান থেকে বিজনেসটা কিনে আসবেন সেটা না। আগে ছিল অনেক সময় ব্যবসাটা কিনে মানে দেখাইতে পারেন যে আপনি কিনে ফেলছেন, এখন সেটা না, সেটা এখন এসে আপনাকে ইনভেস্ট করতে হবে এবং তারপর দেখাইতে হবে, তারপরে এইভাবে আপনি স্কোর করতে পারেন পয়েন্ট। জি, ধন্যবাদ। আমাদের হাতে বেশ কিছু দর্শক লাইনে আছেন, আমরা কল নিয়ে ফিরছি। দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? জি বলুন, আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যালো, জি জি শুনতে পাচ্ছি, জি বলুন। আমি হচ্ছে দারওয়ান এন্টারপ্রেনার, 2012 সালে অ্যাপ্লাই করেছিলাম। জি, তারপর আমি তখন ভিসাটা পাই, তো তারপরে আমার যে ফার্ম থেকে অ্যাপ্লাই করেছিলাম, তো তাদের একটা ব্যাড রেপুটেশনের কারণে আমার কোম্পানির নামটা তাদের সাথে একটু রিলেটেড ছিল, তাদের নামের সাথে, সেজন্য আমি কোম্পানিটা ডিসলভ করে আরেকটা আইটি কোম্পানি আমি ওপেন করেছিলাম, কোম্পানি হচ্ছে যে, এবং সেটার এগেনস্টে আমি দীর্ঘ 2 বছর আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি, বিভিন্ন রকম সফটওয়্যার বানাচ্ছি, অনলাইনে ওয়েবসাইট বানাচ্ছি। তো এখন আমার এক্সটেনশন আছে নভেম্বরে, তো এখন আমার কিছু প্রশ্ন ছিল, যেমন দুইটা এমপ্লয়ের ব্যাপারে একটা দিক নির্দেশনা চাচ্ছিলাম, তারপরে এর মধ্যে আমি মনে করতেছিলাম যে ব্যবসা কি হবে কি হবে না, অ্যাপ্লাই করলে কি পাবো কি পাবো না, বাই দিস টাইম আমি ওয়াইফকে দিয়ে স্টুডেন্ট ভিসার জন্য ট্রাই করবো কিনা, মানে কনফিউশন আছে। তো এটার এক্সটেনশনের ব্যাপারে আমার কিছু গাইডলাইন দিতে পারবেন? জি, ধন্যবাদ।
আপনার তো টিয়ার ওয়ান এক্সটেনশন একটা ফর্ম আছে, ওইখানে লেখা আছে যে কী কী করতে হবে। তা আমার মনে হয় যে ওনার যে উনি বলতেছে যে কি একটা কোম্পানিতে এসেছিলেন পরে ব্যাটারি পুলিশ কারণে কোম্পানিতে আসছিলেন বলতে কোম্পানি বিজনেস আর কি ওইটা দেখাইয়া ভিসা পাইছিলেন। জি জি জি। তো ওইটা ব্যাটারি পুলিশ কারণে ওইটা করে রিজলভ করে দেওয়া নতুন করে কোম্পানি। তো উনি তো কন্টিনিউয়াস দেখাইতে পারে যে কেউ যে ব্যবসা করলে ওইটাই করতে হবে এমন কথা না। এক্স্যাক্টলি। এবং ওনার 50,000 মেইন কথা হলো উনি হাউ ডিড ই স্পেন্ড দিস 50,000। উনি যেহেতু এই দেশে ভিসাটা পাইছে আমার ধারণা উনি 50,000 পাউন্ড দিয়ে ভিসাটা হয়েছে। জি। উনি যদি দেখা যে 50,000 পাউন্ড স্পেন্ড করছে এবং এটা দিয়ে ইনভেস্ট করে একটা ব্যবসা কোম্পানি করে আরেকটা রিজলভ করে আরেকটা করছে, এটা কন্টিনিউয়াস, এটা কিন্তু অনগোয়িং, এটা করতে পারে। আর দুইজন ব্রিটিশের যে কাজ করে এটাও তো ওনাকে দেখাইতে হবে, উনি যে দুইটা ব্রিটিশ লোক কাজ করে ওনার কোম্পানি যদি এমপ্লয়ি থাকে কোম্পানির রানিং থাকে এবং দেখাইতে পারে তাহলে সেটা তো রিকোয়ারমেন্ট মিট করতে পারে। তো উনি কনফিউজড আমি বুঝতেছি না কেন যে ওনার যদি রিকোয়ারমেন্টগুলো মিট করতে পারে তাহলে তো অবশ্যই হওয়ার কথা। আর স্টুডেন্ট ওয়াইফকে বললো কি যে স্টুডেন্ট ভিসা দিয়ে উনি অন্য অল্টারনেটিভ পথে যাবেন, বাট ওনাকে যদি ভিসা না দেয় তাহলে তো ওনার অ্যাপিল রাইট থাকবে বা উনি তখনও তো হয়তো চিন্তা করতে পারে একটা কিছু, বাট উনি যদি এই রিকোয়ারমেন্টগুলো মিট করতে পারে তাহলে তো উনি অ্যাপ্লিকেশন করতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সবচেয়ে ভালো হবে যেহেতু আমাদের কাছে আপনার পেপার্স বা ডকুমেন্টস নেই, এই জন্য আপনার নিকটস্থ কোনো লয়ার অথবা কাছে কি পরামর্শ করুন, এবং একই সাথে আপনি কোনো অ্যাকাউন্টেন্টের সাহায্য নিতে পারেন আপনার বিজনেস ডকুমেন্টসগুলোকে মেনটেন করার জন্য। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। জি জি বলুন, শুনতে পাচ্ছি। যে পার্সনকে আপনি আনতে চাচ্ছেন উনি ইতালিতে কি আইলার প্রাপ্ত বা ইতালি সিটিজেনশিপ প্রাপ্ত? যে ইতালি সিটিজেনশিপ পাইছেন না তার মানে কোনো লিখে দিয়ে আছেন পাসপোর্ট আছে দাম। জি, বাট যে ইংলিশে আছেন তার কি তা ইতালির সিটিজেন নেই? যে ইতালি সিটিজেন তার বর্তমানে ও দেশে রেসিডেন্ট পারমিটে আছেন, ইউরোপিয়ান রেসিডেন্ট পারমিট পাইছেন? যে ইউরোপিয়ান রেসিডেন্ট পারমিটে আছেন। বাট তার পাসপোর্ট হলো ইতালিয়ান, ইতালিয়ান পাসপোর্ট। এখন তাইন তান ফ্যামিলি মেম্বার হিসাবে যে যা তান রে আনতা সারা যারা আনতা ফ্যামিলি মেম্বার হিসাবে তো প্রমাণ করতে গেলে একটু আগে আমি বুঝাইছি যে আপনি যেমন তান রে ঠেকা ফাটায়রা ফর এক্সাম্পল তার লগে যোগাযোগ আছে আপনার টেকার উপরে তাইন সলরা ও ধরনের রিলেশনশিপ লাগবো, আর নাই হইতো নাই মানে তা আপনার ডিপেন্ডেন্ট তাইন তাইলে গিয়ে আপনি আনতে পারবা। এবং এটা সাধারণত আপনাদের সময় একলগে আইসলা ওই সময় আওয়াটা দরকার আছিল, মানে যে সময় ওয়াইফ বা বাচ্চা লইয়া আইন একলগে ও দেশে ফয়লা সেটেল করেন ওই সময় আইন। তবুও যদি আপনি ফ্যামিলি মেম্বার প্রমাণ করতে পারেন দেশ হোক আর ইটালি হোক এর সাথে হোক আপনি যে এটার হয় ডিউরেবল রিলেশনশিপ মানে আপনার রিলেশনশিপটা খুবই আপনার উপরে ডিপেন্ডেন্ট তাই মানে সোজা কথা আমরা নর্মালি ডিপেন্ডেন্ট বোঝাই যে একজনের টেকার মাধ্যমে ডিপেন্ডেন্ট ফিজিক্যালি ইমোশনালি ডিপেন্ডেন্ট ওগুলো প্রমাণ করতে পারলে কাগজপত্র দিতে পারলে তাও সম্ভব। খালি এমনি যে আপনার টেকা দিন না বা হঠাৎ করে খালি আইন নিতেছেন জাস্ট বিকজ আপনার কাজিন বা ব্রাদার এলো হইতো না, মানে উইথ এভিডেন্স হইতে হইব যে কিলা রিলেশনশিপটা স্ট্রং। জি, ধন্যবাদ আপনাকে। চলে আসছি পরবর্তী কলার কাছে। দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? হ্যালো। জি বলুন, শুনতে পাচ্ছি। জি হ্যালো। জি বলুন, শুনতে পাচ্ছি, আপনি স্ত্রীতে কথা বলছেন, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো, জি আমি একজন ইউরোপিয়ান সিটিজেন, আমার লক্ষ্য ইউকেতে টাইটেল হওয়ার, আমার চাকরি সংক্রান্ত ঝামেলা আপাতত আমি ইউকেতে আসা যাওয়া করতেছি কিন্তু কোনো কাজ করতেছি না, আমার স্ত্রী সন্তান ইউকেতে আছেন, তারা কি ইউকেতে কাজ করতে পারবে না আমি কাজ ইউকেতে না করলো, এবং তারা কি ওই যে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার ওটা কি বাইর করতে পারবেন? আপনার সন্তানদের স্ট্যাটাস কি? অবভিয়াসলি যেহেতু আপনি ইতালিয়ান বা ইউরোপিয়ান সিটিজেনশিপ সেহেতু আপনার ধারণা করা যায় যে আপনার সন্তানদেরও সিটিজেনশিপের স্ট্যাটাস একই, রাইট? হ্যাঁ, তারাও ইতালিয়ান, কিন্তু কত হয়েছে ওনাকে ইকোনমিক অ্যাক্টিভিটি দেখাইতে হবে, যে ফ্রিডম অফ মুভমেন্ট বলতে এটাকে বোঝায় যে আপনি ওয়ার্ক বা সার্ভিস আপনি যদি নিজে না করেন তাহলে তো আপনার আপনি সেই বেনিফিটগুলো পাচ্ছেন না। আপনার আপনি যদি নিজে এখানে কোনো ওয়ার্কের সাথে ইনভলভ না হন
এটাকে এইটাকে ওনার সম্মত কোশ্চেনটা ছিল যে উনি করছেন না কিন্তু ওনার সন্তানরা পারবে হবে না হবে না বিকজ উনি তো মেইন এখন ইকোনমিক অ্যাক্টিভিটিটা দেখাইতে হবে উনি যে ফ্রিডম অফ মুভমেন্টের যে উনি যে বেনিফিটটা নিতে চাচ্ছে যে আমি আমি এই দেশে ফ্রিডম অফ মুভমেন্ট এনজয় করতে চাই আমার মানে ইউরোপিয়ান ট্রিটির ফ্রিডম অফ কিন্তু আমার একটা কোশ্চেন হচ্ছে যদি ওনার সন্তানরা যদি ইন্ডিপেন্ডেন্টলি যারা যদি ইতালিয়ান সিটিজেনশিপ হন তাহলে সেক্ষেত্রে তাদেরও তো আপনার ফ্রি মুভমেন্ট অফ হ্যাঁ স্টাডি ফ্রি মুভমেন্ট নিজস্ব রাইট আছে নিজস্ব রাইট আছে বাট উনি যদি ওনার ফ্রিডম অফ মুভমেন্টের যে ওনার ওয়ার্ক রাইট যেটা যেটা দিয়ে উনি এই দেশে ধরেন এই দেশে তো আপনি এমনি আসতে পারবেন কিন্তু আপনি লং টার্ম থাকতে গেলে বা এই দেশে কিছু করতে গেলে আপনি দেখা হয় আপনি স্টাডি করছেন অথবা ওয়ার্ক করছেন করতেছেন মানে আপনি ওই এক্সারসাইজ ট্রিটি রাইটটা আপনি এক্সারসাইজ করতেছেন জি এটা উনি তো আসতেছে যাচ্ছে উনি বলতেছে যে উনি যদি কাজ না করে ওনার ওয়াইফরা কি সেটা পাবে তো ওনার ওয়াইফ তো যদি আবার ইটালিয়ান হয় তাহলে ওয়াইফ তো কাজ করতে পারবে হ্যাঁ এক্স্যাক্টলি মানে ওনাদের ইন্ডিপেন্ডেন্ট রাইটটা কাজ করবে অ্যাক্টিভিটি থাকতে হবে ওনাদের অ্যাক্টিভিটি না থাকলে হবে না জি ধন্যবাদ আমরা আমাদের প্রোগ্রামের একেবারে শেষে চলে এসেছি আমাদের হাতে মাত্র এক মিনিট সময় আছে আমি জাস্ট সামারাইজ করে দর্শক উদ্দেশ্যে বিদায় নিয়ে হ্যাঁ আমরা তো সামারাইজ আজকে তো চেষ্টা করছি আমরা টিয়ার ওয়ান এন্টারপ্রেনার জিনিসটা নিয়ে আলাপ করছে এবং টিয়ার টু নিয়ে হয়তো আমরা লাস্ট কয়েকটা প্রোগ্রাম আলাপ করছি আগামীতেও চেষ্টা করবো বাট বিজনেস এন্টারপ্রেনারটা অনেকে চিন্তা করে দেখতে পারেন জিনিসটা যতটুকু পারছি আমরা এই অল্প সময়ের মধ্যে আমি আমার চেষ্টা করছি তারপরে ওনাদের নিকটস্থ কোনো লয়ার বা কারোর কাছে গিয়ে এই জিনিসটা আরও ভালো করে বুঝতে পারবেন আশা জি জাস্ট আপনি আপনার কাছে চাইবো যে আপনি জাস্ট সংক্ষেপে এক লাইন করে প্রত্যেকটা রিকোয়ারমেন্ট আগে একটু স্টেট করে দিন হ্যাঁ টিয়ার ওয়ানের রিকোয়ারমেন্ট হলো যে ওনার পয়েন্ট বেস সিস্টেম তো আগেই বলছি এটা হলো ফান্ডের উপর একটা বেস তো 200,000 পাউন্ডের যেটা আছে অ্যাপ্রুভ ব্যাংকে থাকতে হবে সে টাকাটা যেটা রেজিস্টার্ড বাই বাংলাদেশ ব্যাংক থাকতে হবে যে ব্যাংকটা তারপরে একটা চিঠি মাস্ট এবং সেই চিঠির মধ্যে ল্যাঙ্গুয়েজটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সেটা যে ডিসপোজেবল ইনকাম এবং এটা যে ইনভেস্ট করতে পারবে ইন দ্য ইউকে এই লাইনটা লেখা থাকতে হবে তারপর মেনটেনেন্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ মেনটেনেন্সের বেলা উনি অ্যাপ্লিকেন্টের একটা ফান্ড আছে সেটা 90 days মেনটেনেন্সের বেলা আবার 90 days আর তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট হলো যে মেইন অ্যাপ্লিকেন্ট ওনার কী থাকতে হবে জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রাম সময় দেওয়ার জন্য দর্শক অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের প্রোগ্রাম দেখবার জন্য আমাদেরকে ইমেল করতে পারেন এবং এই ইমেলের উপর ভিত্তি করে আমরা আমাদের প্রতিটি পর্বের টপিক নির্ধারণ করি আর আপনাদের নিকটস্থ কোনো লয়ার অথবা যে কিনা আপনার ডকুমেন্টস এবং পেপার্স দেখে আপনাকে যত প্রযুক্ত উপদেশ দিতে পারবেন তার কাছে গিয়ে সাহায্য নেবেন আশা করি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে